গাইস, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরা সবাইও খুব ভালো আছি। আর এখন বাজছে 7টা, আর মানে 7:30টা বাজছে, আর আমাদের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আজকে করব একটা রেসিপি, মানে দিদি রান্না করবে, আর ভাবছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো চলো প্রথমে দিদি মাছটা ফ্রাই করে নেবে, তো চলো তোমাদেরকে দেখিয়ে নেই, আর বেশি বক বক করবো না। ও দেখো পড়তে বসছে এখন খালি, আর আমরা এখন টিভিও দেখছি, আর এখন টিভিটা অফ করে দেবো কারণ ও এখন পড়তে বসবে। আর এটা না খুব দুষ্টামি করে, পড়তে বসে না, দেখো ওরা দেখে না তোমাকে কি বলবে, দুষ্টু বলবে তোমাকে, পড়তে বসো। তো চলো গাইস তোমাদেরকে দেখিয়ে নেই দিদি কিরকম করে ফ্রাইটা, আর মানে রান্নাটাও কিরকম করে। তো চলো গাইস, দিদি মাছটা কেটে ধুয়ে এখন এটার মধ্যে এখন দিবে নুন দেবে আর হলুদ গুঁড়ো দিবে, দিয়ে এটাকে ফ্রাই করবে। দেখো এখানে কড়াইও বসানো হয়ে গেছে, তেলে কোনো দেওয়া হয়নি। তো নুনটা দিচ্ছে, সরি নুন না, হলদি গুঁড়ো দিচ্ছে আর তেল দিচ্ছে। এখানে কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে তাই তেল দিতেই, তেলটা দেখো গরম হয়ে গেছে। তো গাইস এই মাছটার নাম হচ্ছে তেলাপিয়া মাছ, তোমরা এটাকে কি বলো জানি না। কি হয়েছে এখন যাবো না দোকানে, অনেকটা রাত হয়ে গেছে এখন যাবো না। এখানে আছে মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো, হলদি গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ বাটা আছে এখানে, আর এখানে আছে পেঁয়াজ কুচি, আলু আর বেগুন। আলুটাকে ফ্রাই করে নেবে আগে, তো দেখতে থাকো। আর তেলটা আগেই গরম করা হচ্ছে, মানে আর আলু দিয়ে দিচ্ছে। একটু হলদি দিয়ে দিচ্ছে আলুতে, নুন দিয়ে দিচ্ছে এতে, হালকা ফ্রাই হয়ে গেছে। একটু ফ্রাই কেন করা হচ্ছে কারণ বেগুনটা নরম হয়ে যায়, গলে ভেঙে যায়, তাই আলুকে আগে ফ্রাই করলেই ভালো হয়। মশলাটা দিয়ে দিচ্ছে হলদি গুঁড়ো, হুম
গায়ে আলুটা দেওয়া হচ্ছে। এখন কি এটাকে দেখে দিবি? ব্যাস কালারটা দেখতে অনেকই সুন্দর লাগছে। আর এখন এটাতে মাছ ঢেলে দেওয়া হবে, এই দেখতে পাচ্ছ। আর এখন রাত্রে হয়ে গেছে, তাই কালারটা দেখতে একটু ডিপ লাগছে। ব্লগটা যদি আমি দিনের বেলা করতাম তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখা যেত। দেখে দেওয়া হচ্ছে। তো গাইস হয়ে গেছে, আর এটাকে এখন নামানো হবে। গ্যাসটা অফ করা হচ্ছে। করে দিবে কি অফ? তোমরাও এরকম বেগুন দিয়ে খেয়ে দেখো কিরকম লাগে তোমাদের। তো গাইস তোমাদের রান্নাটা দেখে কিরকম লাগলো? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর দিদি রান্না করেছে, এই দেখতে পাচ্ছো দিদিকে। আর দিদি অনেকটাই টেস্টি টেস্টি রান্না করে, তার জন্য তোমাদেরকে আওয়ার পর থেকে আমি রান্না দেখাচ্ছি। আর দেখি আরও কী কী তোমাদেরকে দেখাতে পারি। আর আজকে আমি এখানেই রাখবো, কারণ আমি ভেবেছিলাম যে আমি রান্নাটা করেছি খেয়ে তোমাদেরকে দেখাবো। আর এখন অনেকটাই লেট হয়ে যাচ্ছে, মানে টাইমটা অনেকটাই, কারণ 10টা বাজছে এখন আর রান্নাটা শেষ করতে করতে। আর এখন খেয়ে শুয়ে পড়বো, আর আজকের জন্য এখানেই। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, আর আমাকে এরকমই সাপোর্ট করতে থাকো। আর গুড নাইট, ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য। তো আজকের জন্য এখানেই, বাই। আর ওরা তোমাকে গুড নাইট বলছে। গুড নাইট বলে দাও। গুড নাইট।